নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। আজ অক্টোবর 6 তারিখ বুধবার। মু আরিয়া আজ গুরুত্বপূর্ণ নিউজ গুড়িক আপনার জনাইবি। নিউজ গুড়িক ভালো লাগলে নিশ্চিত ভাবে গোটি লাইক করে চ্যানেল সবসক্রাইব করেদেবে। তো চলন্তু আজ গুরুত্বপূর্ণ খবর গুড়িক উপরে নজর পকাইবা। ছাত্রছাত্রী মিলব মাগণার ইঞ্জিনিয়ারিং ও মেডিকাল কোচিং। রাজ্য সরকার আরম্ভ কলে নূয়া যোজনা। ইঞ্জিনিয়ারিং ও মেডিকাল ছাত্রছাত্রী মানে পাইপারে মাগণার কোচিং সুবিধা। অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতি বিভাগ পক্ষের এথিপাই আরম্ভ করা যাইছে ছাত্র প্রোৎসাহন যোজনা। এই যোজনার প্রত্যেক বর্ষ রাজ্য সরকার 320 জন ছাত্রছাত্রী রাজ্য সরকার মাগণার প্রবেশিকা পরীক্ষা পাই কোচিং যোগাই দেবে। এদ্বারা দুর্গম অঞ্চলের রহুতিবা ছাত্রছাত্রী মেধা দক্ষতা প্রতিভা ও প্রতিযোগী মনোভাব বিকশিত হয়ে পড়ব। ছাত্রছাত্রী মানে 2023 বর্ষর পরীক্ষা নিমন্তে প্রস্তুত হব বলে বিভাগীয় সচিব সূচনা দিয়েছেন। এই যোজনা দ্বারা দশম শ্রেণীর মেধাবী অনুসূচিত জনজাতি ও জাতির ছাত্রছাত্রী তরুণ বয়সর প্রোৎসাহিত করা লক্ষ্য রক্ষা যাই। মনোনীত ছাত্রছাত্রী সে পড়ুবা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবেশে কোচিং দিয়াযিব। এই যোজনা নিমন্তে মনোনীত কোচিং ও এজেন্সি সহ বুঝামপত্র স্বাক্ষরিত হয়েছি। এই এজেন্সিগুড়ি প্রত্যক্ষ ভাবে মেডিকাল ও ইঞ্জিনিয়ারিং কোচিং প্রদান করবে। মনোনীত ছাত্রছাত্রী 7টি উৎকর্ষ কেন্দ্রর প্রস্তুতি নিমন্তে প্রশিক্ষণ দিয়াযিব বলে কুহাযাই আছে। পরবর্তী খবর, দশর ঊর্ধ্ব জেলার কালবৈশাখীর সম্ভাবনা, ইয়েলো ওয়ার্নিং জারি। তবে আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যের দশর ঊর্ধ্ব জেলার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই জেলাগুড়ি মধ্যে সুন্দরগড়, দেবগড়, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, সম্বলপুর, ঝারসুগুড়া, বরগড়, নুয়াপড়া, বলাঙ্গীর, কলাহান্ডি, নবরঙ্গপুর, কোরাপুট ও মালকানগিরি আদি রয়েছে। এই জেলাগুড়ি আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। এসহ অভ্যন্তরীণ ওড়িশার কিছু স্থানরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেইপরি অক্টোবর 6-7 তারিখ মধ্যে মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, কলাহান্ডি, কন্ধমাল, নয়াগড়া, কটক, ঢেঙ্কানাল, কেন্দুঝর ও ময়ূরভঞ্জ আদি জেলার গোটিয়ে দুইটি স্থানরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই জেলাগুড়ি আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র পক্ষর ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই। এযাবত রাজ্যের বৌদ্ধের সর্বাধিক 36.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বেড়ে ফুলবাণীর 22.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। পরবর্তী খবর, স্কুলগুড়ি পুঁথ খোলা টিকাকরণের অপেক্ষা করার আবশ্যকতা না। তবে বিশ্বব্যাঙ্ক স্কুলগুড়ি পুঁথরে খোলা নিয়ে গুরুত্বপূর্ণ কথা কুয়াছে। বিশ্বব্যাঙ্ক অনুসারে প্রমাণিক সংকেত দেওয়ার করোনা শিশু মানুষের কম সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে অফলাইন স্কুল ব্যবস্থা পরিণত করা ব্যাপক টিকাকরণের অপেক্ষা করা উচিত, কারণ টিকার বিকাশ পূর্ণ ভিন্ন ভিন্ন দেশের সুরক্ষিত ভাবে স্কুল খোলিছেন। নূয়া পলিসি নোট্রে বিশ্বব্যাঙ্কর শিক্ষা টিম বিশ্বর বিভিন্ন দেশগুড়ির অভিজ্ঞতাকে হটাইছেন, যেঠার স্কুলগুড়ি ব্যাপক ভাবে সুরক্ষা দৃষ্টি রখা যাই খোলিছে। সংকেত মিছে যে স্কুলে ছাত্রছাত্রী কর্মচারী মধ্যে সংক্রমণ বড়া বিপদ কম রয়েছে। বিশ্বব্যাঙ্কর শিক্ষা টিম রেখাঙ্কিত কইছেন যে মহামারী পাখাপাখি এক বর্ষ পরে আহরি ভালোভাবে সংক্রমণ ও রোগক চিহ্নি সারিছে। সমস্তে জাঁচান যে করোনাকে কিভাবে ভাবে নিয়ন্ত্রিত করা যাই পারিব। বিশ্ব স্বাস্থ্য সংগঠন মধ্যে স্কুল খোলা নিয়ে অনুশংসা করেছে। বিশ্বব্যাঙ্ক কইছে যে পিলামানঙ্কঠারে করোনা সংক্রমণ হবা আশঙ্কা বহুত কম। পরবর্তী খবর, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউন যোগু 45 কোটি অধিক ক্ষতি সহিলে জুকরবর্গ। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আপ সেবা সোমবার ডাউন হয়েবার সারা বিশ্বের অসন্তোষ দেখা দিয়েছিল। এদ্বারা ফেসবুক সেয়ার এক বড় ক্ষতি ঘটে জনাপড়ি। এই সমস্যা হওয়ার ফলে ফেসবুকর সেয়ার 4.9% হ্রাস পাই। কোম্পানি সিইও জুকরবর্গ নেট মূল্য কিছু ঘণ্টা মধ্যে 45 কোটি অধিক ক্ষতি হয়েছে। 1000 কোটি অধিক লোক ফেসবুক ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী সংখ্যা যথেষ্ট অধিক। সে বিশ্বর ধনী তালিকার গোটিয়ে স্থানের তলক খসি পঞ্চম স্থানরে রয়েছেন। সেইপরি ত্রুটির কারণ খোঁজা ফেসবুক যাঞ্চ আরম্ভ করেছে। সেবা পুনঃস্থাপিত হওয়ার পরে ফেসবুক ট্যুইটর কইছে, আম উপরে নির্ভর করুথিবা বিশ্বর লোক ও ব্যবসায়ী আমি দুঃখিত। আমার আপ এবং সেবাগুড়ি সম্পূর্ণ রূপে পুনঃস্থাপন করা আমি কঠিন পরিশ্রম করছু। পরবর্তী খবর, আজ প্রধানমন্ত্রী মোদী লক্ষ্ণৌ গস্ত, অমৃত মহোৎসব কার্যক্রমে হবে সামিল।
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆଜି ଉତ୍ତରପ୍ରଦେଶର ରାଜଧାନୀ ଲକ୍ଷ୍ନୌ ଗସ୍ତରେ ରହିବେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଲକ୍ଷ୍ନୌରେ ଆଜାଦି କା ଅମୃତ ମହୋତ୍ସବ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେବେ। ସୂଚନାଯୋଗ୍ୟ, ସ୍ୱାଧୀନତାର 75 ବର୍ଷ ଉପଲକ୍ଷରେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ଦ୍ୱାରା ପାଳନ କରାଯାଉଥିବା ଅମୃତ ମହୋତ୍ସବ କେନ୍ଦ୍ରୀୟ ଆବାସ ଏବଂ ନଗର ଉନ୍ନୟନ ମନ୍ତ୍ରଣାଳୟ ଦ୍ୱାରା ଉଲ୍ଲେଖନରେ 3 ଦିନିଆ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଆୟୋଜନ କରାଯାଇଅଛି। ଆଜିଠାରୁ ଆରମ୍ଭ ହୋଇଥିବା ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅକ୍ଟୋବର 7 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜାରି ରହିବ। ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀ ପ୍ରତିଷ୍ଠାନର ଆୟୋଜନ କରାଯାଇଥିବା ବେଳେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଉଦ୍ଘାଟନ କରିବେ। ନଗର ଉନ୍ନୟନ ମନ୍ତ୍ରୀ ଆଶୁତୋଷ ଟଣ୍ଡନ ଗଣମାଧ୍ୟମକୁ କହିଛନ୍ତି ଯେ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ନଗର ଉନ୍ନୟନ ସମ୍ପର୍କିତ 75ଟି ନୂଆ ଟେକ୍ନିକ୍ ଉପରେ ଆଧାରିତ ପ୍ରଦର୍ଶନୀ ମଧ୍ୟ ଲାଗିବ। ଏହା ବ୍ୟତୀତ ରାଜ୍ୟର ନଗର ଉନ୍ନୟନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଏକ ପ୍ରଦର୍ଶନୀ ଲାଗିବ। ଏଥିରେ ସହରର ବିକାଶ ସମ୍ପର୍କିତ ପ୍ରଦର୍ଶନୀ ହେବ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ସଂକ୍ରମଣ ମାମଲା ବୃଦ୍ଧି ହେବାରୁ ପୁଣି ଫେରିଲା ଲକ୍ଡାଉନ୍। 13 ତାରିଖ ଯାଏଁ 61ଟି ଗାଁରେ ଲାଗିଲା କଟକଣା। ଏବେ ଦେଶରେ କରୋନା ସଂକ୍ରମଣ ମାମଲା ସାମାନ୍ୟ ହ୍ରାସ ପାଇଅଛି, ମାତ୍ର କିଛି ସ୍ଥାନରେ ସଂକ୍ରମଣ ମାମଲା ଅଧିକ ରହୁଅଛି, ଯାହାଫଳରେ ପ୍ରତିଦିନ ଅଧିକ ଆକ୍ରାନ୍ତ ଚିହ୍ନଟ ହେଉଛନ୍ତି। ଏହାକୁ ନଜର ରଖି ମହାରାଷ୍ଟ୍ର ପୁଣେ ନିକଟବର୍ତ୍ତୀ 61ଟି ଗାଁରେ ପ୍ରଶାସନ ଲକ୍ଡାଉନ୍ ଲଗାଇଛନ୍ତି। ପୁଣେଠୁ 122 କିଲୋମିଟର ଦୂରରେ ଥିବା ଅହମ୍ମଦନଗର ଜିଲ୍ଲାରେ 61ଟି ଗାଁରେ ସଂକ୍ରମଣ ମାଡ଼ି ଚାଲିଅଛି। ଏହାକୁ ନଜର ରଖି ପ୍ରଶାସନ ଅକ୍ଟୋବର 13 ତାରିଖ ଯାଏଁ ସେଠାରେ ଲକ୍ଡାଉନ୍ ଭଳି କଟକଣା ଜାରି କରିଅଛନ୍ତି। ଅହମ୍ମଦନଗର ଜିଲ୍ଲା ଜିଲ୍ଲାପାଳ କହିଛନ୍ତି ଯେ କିଛି ଦିନ ମଧ୍ୟରେ 500ରୁ 800 କେସ୍ ଆସୁଅଛି, ସଂକ୍ରମଣ ହ୍ରାସର 5% ପହଞ୍ଚିଅଛି। 10ରୁ ଅଧିକ ଆକ୍ଟିଭ୍ କେସ୍ ଥିବା ଗାଁର କଟକଣା ଲାଗୁ କରାଯାଇଅଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଆଗାମୀ କିଛି ଦିନ ମଧ୍ୟରେ ଶିଶୁଙ୍କୁ ମଧ୍ୟ ଦିଆଯାଇପାରେ କରୋନା ଟିକା। ଏବେ ଆଗାମୀ କିଛି ଦିନ ମଧ୍ୟରେ 18 ବର୍ଷରୁ କମ୍ ବୟସର ପିଲାମାନଙ୍କୁ କରୋନା ଟିକା ଦିଆଯାଇପାରେ। 2 ବର୍ଷରୁ 18 ବର୍ଷ ବୟସ ବର୍ଗଙ୍କୁ ନେଇ କୋଭ୍ୟାକ୍ସିନ୍ର ଅଧ୍ୟୟନ ପାଖାପାଖି ଶେଷ ହୋଇ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚିଅଛି। ଫାଇନାଲ୍ ରିପୋର୍ଟ ଖୁବ୍ କମ୍ ଦିନର ଭିତରେ ଆସିବାକୁ ଅଛି, କାରଣ ଏବର୍ଷ ବୟସର ବ୍ୟକ୍ତି କରୋନା ହେବାର ଅଧିକ ଆଶଙ୍କା ରହୁଅଛି। ବିଶେଷଜ୍ଞଙ୍କ କହିବା ଅନୁସାରେ ଶିଶୁମାନଙ୍କୁ ଟିକା ଦିଆଯିବା ପୂର୍ବରୁ ସରକାରଙ୍କୁ ଏକ ଭିନ୍ନ ଭାବର ପ୍ରୋଟୋକଲ୍ ପ୍ରସ୍ତୁତ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଅଛି। ଭାରତରେ ହ୍ରାସ ପାଇଅଛି ଦୈନିକ ସଂକ୍ରମଣର ବଡ଼ ଧାରଣା ପରିବର୍ତ୍ତନ ଦେଖିବାକୁ ମିଳିଅଛି, କାରଣ ଏକଦା ଦେଶରେ କରୋନା ଦୈନିକ ସଂକ୍ରମଣ 4,12,000 ଅତିକ୍ରମ କରିଥିଲା, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଏହା 17,000 ତଳକୁ ଖସିଅଛି। ତେଣୁ ଏହା ଭାରତୀୟଙ୍କ ପାଇଁ ଏକ ଖୁସି ଖବର କହିଲେ କିଛି ଭୁଲ ହେବ ନାହିଁ। ଯଦି ଆଗାମୀ ଦିନରେ ମଧ୍ୟ ସଂକ୍ରମଣ ସ୍ଥିତି ଏଭଳି ରହେ, ତାହେଲେ ତୃତୀୟ ଲହର ପାଇଁ ଚିନ୍ତା କରିବାକୁ ପଡ଼ିନପାରେ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଜେଲ୍ ନା ବେଲ୍। ତେବେ ଅକ୍ଟୋବର 11 ଯାଏଁ ଶାହରୁଖ ଖାନଙ୍କ ପୁଅ ଆର୍ୟନଙ୍କ କଷ୍ଟଡି ଦାବି କଲା ଏନ୍ଏସ୍ବି। ତେବେ ଡ୍ରଗ୍ସ ମାମଲାରେ ହେପାଜତରେ ଥିବା ଶାହରୁଖ ଖାନଙ୍କ ପୁଅ ଆର୍ୟନ ଖାନ ଓ 7 ଅଭିଯୁକ୍ତଙ୍କ ଜାମିନ ଆବେଦନ ଉପରେ ମୁମ୍ବାଇ କିଲା କୋର୍ଟର ଶୁଣାଶୁଣି ଜାରି ରହିଅଛି। ଏନ୍ଏସ୍ବି ଅକ୍ଟୋବର 11 ତାରିଖ ଯାଏଁ ଆର୍ୟନଙ୍କୁ କଷ୍ଟଡିରେ ରଖିବାକୁ ଦାବି କରିଅଛି। ଏନ୍ଏସ୍ବି କହିଛି ଯେ ଆର୍ୟନଙ୍କ ଫୋନ୍ରୁ ଆପତ୍ତିଜନକ କଣ୍ଟେଣ୍ଟ ଜବତ ହୋଇଅଛି। ତାଙ୍କ ଚାଟ୍ରୁ ଜଣାପଡ଼ିଛି ଯେ ସେ ଡ୍ରଗ୍ସ କିଣିବାକୁ ଓ ବିକିବାକୁ ଯୋଜନା କରୁଥିଲେ। ଅନ୍ତର୍ଜାତୀୟ ଡ୍ରଗ୍ସ କାରବାର ପ୍ରମାଣ ମିଳିଅଛି। ସେପଟେ ଡ୍ରଗ୍ସ ମାମଲାର ଏନ୍ଏସ୍ବି ଟିମ୍ ଆଜି ଶାହରୁଖ ଖାନଙ୍କ ଘରେ ତଲାସୀ କରିପାରେ। ଏହା ଆଇନଗତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଅଟେ। ଯଦି କୌଣସି ଅଭିଯୁକ୍ତଙ୍କୁ ଗିରଫ କରାଯାଏ, ତାହେଲେ ତାଙ୍କ ଘରେ ତଲାସୀ କରାଯାଇଥାଏ। କ୍ରୁଜ୍ରେ ଡ୍ରଗ୍ସ ପାର୍ଟି ମାମଲାରେ ସୋମବାର ପୁଣି ଥରେ ନାର୍କୋଟିକ୍ସର ବିଭାଗ ଟିମ୍ ଚଢ଼ାଉ କରିଅଛି। ଏହି ଚଢ଼ାଉରେ ଏନ୍ଏସ୍ବି ଟିମ୍ ହାତରେ ଲାଗିଛି ପୁଣି ଥରେ ଡ୍ରଗ୍ସ। ଏହା ସହିତ କ୍ରୁଜ୍ରୁ 8 ଜଣଙ୍କୁ ପୋଲିସ ଅଟକ ରଖି ପଚରାଉଚରା କରୁଅଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, 2 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜ୍ୟରେ ପ୍ରବଳ ବର୍ଷିବ ବର୍ଷା। ଏବେ ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟାରେ ରାଜ୍ୟର ଅଭ୍ୟନ୍ତରୀଣ ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକ ପ୍ରବଳ ବର୍ଷା ସହ ବିଜୁଳି ଘଡ଼ଘଡ଼ି ମାରିବା ନେଇ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଅଛି। ଏନେଇ କୋରାପୁଟ, ମାଲକାନଗିରି, ନବରଙ୍ଗପୁର, କଳାହାଣ୍ଡି, କନ୍ଧମାଳ, ବୌଦ୍ଧ, ଅନୁଗୁଳ, ଢେଙ୍କାନାଳ, କେନ୍ଦୁଝର, ମୟୂରଭଞ୍ଜ, ବାଲେଶ୍ୱର ଓ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ପାଇଁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଅଛି। ଆଉ 2 ଦିନ ଯାଏଁ ରାଜ୍ୟର ବର୍ଷା ସହ ବିଜୁଳିର ଘଡ଼ଘଡ଼ି ଜାରି ରହିବ। ଆସନ୍ତାକାଲି ମଧ୍ୟ ନବରଙ୍ଗପୁର, ନୂଆପଡ଼ା, ବଲାଙ୍ଗୀର, ବରଗଡ଼, ଝାରସୁଗୁଡ଼ା, ସୁନ୍ଦରଗଡ଼, କେନ୍ଦୁଝର, ମୟୂରଭଞ୍ଜ ଓ ସମ୍ବଲପୁରରେ ପ୍ରବଳ ବର୍ଷା ଜାରି ରହିବ। ଏନେଇ ଉପରୋକ୍ତ ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକ ପାଇଁ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଅଛି। ଗୁରୁବାରଠାରୁ ବର୍ଷାର ପରିମାଣ କମିବା ପରେ ଆସନ୍ତା 10 ତାରିଖ ବେଳକୁ ପୁଣି ବର୍ଷା ପରିମାଣ ସାମାନ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇବାର ଆଶଙ୍କା କରାଯାଉଅଛି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, 56 ଚୀନ ଲଢୁଆ ବିମାନର ଅନୁପ୍ରବେଶ ପରେ ତାଇୱାନରେ ହାଇ ଆଲର୍ଟ ଜାରି। କ୍ଷୁଦ୍ର ଦେଶ ତାଇୱାନ ଅଧିକାର କରିବାକୁ ଚୀନ ସେନା ଦୁଃସାହସ କରିବା ଆରମ୍ଭ କରିଦେଇଅଛି। ଗତ 4 ଦିନ ହେଲା ଚୀନ ବାୟୁସେନାର ଲଢୁଆ ବିମାନଗୁଡ଼ିକ ତାଇୱାନର ବାୟୁସୀମା ଉଲ୍ଲଂଘନ କରିଚାଲିଅଛି। ଏହି 4 ଦିନ ପ୍ରାୟ ଚୀନ ବାୟୁସେନାର ପ୍ରାୟ 150 ଲଢୁଆ ବିମାନ ତାଇୱାନ ବାୟୁସୀମା ଉଲ୍ଲଂଘନ କରି ବୋଲି ତାଇୱାନ ଦାବି କରିଅଛି। ଏହାପରେ ତାଇୱାନ ହାଇ ଆଲର୍ଟ ଜାରି ମଧ୍ୟ କରିସାରିଛି। ସୋମବାର ରାତିରେ ଚୀନ ପ୍ରାୟ 56 ଲଢୁଆ ବିମାନ ତାଇୱାନ ସୀମାରେ ପ୍ରବେଶ କରିବା ପରେ ତାଇୱାନର ଲଢୁଆ ବିମାନ ସେଗୁଡ଼ିକୁ ଘଉଡ଼ାଇ ଦେଇଥିଲେ। ତା ପୂର୍ବଦିନ
ସେଦିନ ପ୍ରାୟ 36ଟି ଚୀନ ଲଢୁଆ ବିମାନ ତାଇୱାନ ବାୟୁସୀମାରେ ପ୍ରବେଶ କରି ପୁଣି ଫେରିଯାଇଥିଲେ। ତେବେ ଆଶା କରୁଛି ଆଜିର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବରଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭଲ ଲାଗିଥାଏ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ ବିଲକୁଲ ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଆପଣଙ୍କ ଭଲ ପାଇବା ସ୍ୱରୂପ ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରିଦେବେ। ପୁଣି ଦେଖା ହେବ ଲାଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ରେ, ସେତେବେଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ନେଉଛି। ବନ୍ଦେ ମାତରମ୍, ଟେକ୍ କେୟାର୍, ବାଏ ବାଏ।